ওকে স্টুডেন্টস, এখন আমরা পেজ নং 88 শুরু করছি। দেখো পেজ নং 89 দিয়ে আমি শুরু করছি। এখন এর আগে আমরা যে ডিভিশনগুলো করেছিলাম সেই ডিভিশনে খেয়াল করে দেখবে যে ডিভাইজরে আমরা ডেসিমাল পাইনি, আমরা পেয়েছিলাম ডিভিডেন্ট। এখন আমাদের ডিভাইজরে কি দিয়েছে? ডিভাইজরে ডেসিমেল দিয়েছে। এখন এই ডেসিমালটার ম্যাথ ডিভাইজারটাকে কি করব? এর আগে একটা ম্যাথ করেছিলাম, তোমরা খেয়াল করে দেখবে, মনে করে দেখবে, যে ডিভাইজরকে আমরা ফ্রি করেছি, ডিভাইজরকে ফ্রি করেছি। তাহলে এখানে যদি আমি ডিভাইজরটাকে ফ্রি করতে চাই তাহলে কি করব? এক ঘর পরে ডেসিমাল নিতে পারি। তাহলে এক ঘর পরে যদি ডেসিমাল নেই, এখন এখানে হয়ে যাচ্ছে 18, বাট আমি তখনই এক ঘর পরে এখানে ডেসিমাল নিতে পারবো যখন কিনা তুমি দুইটা দুইটা থেকেই দুইটা নাম্বার থেকেই এক ঘর পর পর ডেসিমাল নিবা। তাহলে দেখো এখানে 9 মিনস ছিল কি, অ্যাকচুয়ালি 9 মানে তো হচ্ছে 9.0। সো এখানে যেহেতু তুমি এক ঘর পরে ডেসিমালটাকে নিয়েছো এখানে, তাহলে এখানেও তোমার এক ঘর পরে ডেসিমালটাকে নিতে হবে। তাহলে ফাইনালি এই 9টা হয়ে যাবে 90। বুঝেছো কিনা? আমি আরেকবার ক্লিয়ার করছি। ধরো যদি আমি প্রথম থেকে আবার এই ম্যাথটাকে দেখাই, খুব ভালো করে খেয়াল করবে, আমি সেকেন্ড টাইম দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। আমরা কি করবো? ডিভাইজারটাকে ডেসিমাল ফ্রি করব, ডিভাইজারটাকে ডেসিমাল ফ্রি করব কিভাবে? ডিভিশন সাইনটা দিলাম এখানে। এখানে যদি আমি ডেসিমালটাকে ফ্রি করতে চাই তাহলে ডেসিমালকে অবশ্যই এক ঘর রাইট সাইডে নিতে হবে, তার মানে তাকে দেখতে হবে এরকম। সো ডেসিমাল আর ডেসিমালের পরে জিরো আছে, জিরোরও কোনো ভ্যালু নেই, ডেসিমালেরও কোনো এখন ভ্যালু নেই, কারণ এটা একটা ইন্টিজার নাম্বার হয়ে গেছে। ঠিক এখন যে তুমি ডিভাইজারকে এক ঘর পরে নিলা, এক ঘর পরে ডিভাইজারের যে ডেসিমালটা ছিল এক ঘর পরে যে নিলা, এখানেও তোমাকে এক ঘর পরে ডেসিমালটা নিতে হবে, কারণ বোথ সাইড থেকে তোমাকে একই কাজ করতে হবে। তাহলে এখানে যে 9 ছিল, 9 9 মিনস কি? 9.0, 9ও যে 9.0 তা। সো আমরা এখানে এক ঘর পরে নিয়েছি ডেসিমালটাকে, এখানেও এক ঘর পরে নিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল 90। এখানে অ্যান্সারটা মানে 9টা 90-তে কনভার্ট হলো। কেন বুঝতে পেরেছো? আই থিঙ্ক এবার ডেসিমালটাকে নিয়েছি, এখানে যে ডেসিমাল ছিল তাকেও এক ঘর রাইট সাইডে নিয়েছি। এখন যদি এটাকে তুমি ডিভাইড করো অ্যান্সার খুব সহজেই পেয়ে যাবে, এটাকে ডিভাইড করলে 5 হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম 5। এখন এটাকেই খুব মজার একটা নিয়ম আছে যেটা তোমার আই থিঙ্ক ভালো লাগবে। আমরা দুইভাবেই ম্যাথ করা শিখবো, কারণ দুইভাবে ম্যাথ করলে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন রুলস অনুযায়ী, বিভিন্ন রুলসগুলো আমরা শিখে থাকলে যখন যেই ম্যাথটা করতে যেই ম্যাথটা আমরা তাড়াতাড়ি সলভ করতে পারবো যেই মেথড দিয়ে সেটা দিয়ে করব। সো আমরা একাধিক মেথড যদি জেনে রাখি, এখন ক্লাস 5, এটা তো ক্লাস 4 না, সো তোমরা যত বেশি জানবে তত তাড়াতাড়ি তোমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবে। দেখো এটা আমরা কি করতে পারি, 9টাকে আমরা রাখলাম ডেসিমাল, এখানে তো 1.8 ছিল, 1.8। ওকে এখন আমরা যেটা করতে পারি, একটা ফ্র্যাকশন 1.8 ডেসিমালটাকে উঠিয়ে দিচ্ছি, ডেসিমালের জন্য একটা 1, ডেসিমালের পরে কয়টা ঘর আছে? একটা ঘর, সো একটা 0। আমরা ক্লাস 4 এ করেছিলাম, তোমাদের অনেকের হয়তো মনে নাও থাকতে পারে, আবার শিখে নাও। অর্থাৎ আমি ধরো একটা নাম্বার লিখলাম 5.9, 5.9-কে এটাকে আমি ডেসিমালে, শুধু এই নাম্বারটাকে ডেসিমাল ফ্র্যাকশন থেকে কমন ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে কমন ফ্র্যাকশন মানে কি, একটা ফ্র্যাকশন বার থাকবে। তাহলে এবার যে যে ডেসিমাল নাম্বারটা আমরা উপরে লিখে ফেলব, লেখার পরে এখানে যে একটা ডেসিমাল ছিল এই ডেসিমালটা উঠে গিয়ে 1 হবে, ডেসিমালের জন্য 1, এবং ডেসিমালের পরে যে যতগুলো ঘর থাকবে ততগুলো 0। এখানে যেহেতু একটা ঘর ছিল আমি একটা 0 দিয়েছি, যদি এখানে এরকম থাকতো তাহলে এখানে আরো একটা নাম্বার বসতো, অর্থাৎ পুরো নাম্বারটা আমরা এখানে বসালাম, বসানোর পরে ডেসিমালের জন্য একটা 1, ডেসিমালটা উঠিয়ে দিয়ে ডেসিমালের জন্য একটা 1, এবং পরে দুইটা ঘর, সো এখানে 2টা 0 হতো। ঠিক একইভাবে আমরা এই প্রসেসটা করেছি। আমরা আরো সামনে আরো দুই একটা ম্যাথে আমরা এই প্রসেসটা দেখাবো, তোমরা এটা শিখে নেবে। সো দেখো আমরা কি করব এবার, নর্মাল তোমরা জানো যে এটাকে ডিভিশন সাইন, যদি ফ্র্যাকশনের ডিভিশন করতে চাই তাহলে এটাকে রিসিপ্রোকাল করে এখানে মাল্টিপ্লাই সাইন করে সাইন দিয়ে রিসিপ্রোকাল করে ঘুরিয়ে দিতে পারি। তাহলে 9 এই ডিভিশনটার রিসিপ্রোকাল, অর্থাৎ মাল্টিপ্লিকেশন হয়ে গেলে
পরেরটা হয়ে যাবে রেসিপ্রোকাল ফ্র্যাকশন, অর্থাৎ উল্টে যাবে। যখনই ডিভিশনের জায়গায় তুমি মাল্টিপ্লিকেশন দেবে, তখনই এইটার ডিভিডেন্ড এবং ডিভাইজার চেঞ্জ হবে, নিউমারেটর এবং তোমার হচ্ছে ডিভিডেন্ড ডিনোমিনেটরটা চেঞ্জ হবে। ডিভিডেন্ড যাবে তোমার ডিভাইজারের জায়গায়, ডিভাইজার যাবে ডিভিডেন্ডের জায়গায়। এটা আমরা আগে শিখেছি। এখন দেখো, নাইনটা হচ্ছে উপরের সংখ্যা, নাইনের নিচে মনে মনে কি আছে? ওয়ান। সো নাইন ইজ হচ্ছে, নাইনটা হচ্ছে উপরের সংখ্যা। এখন নাইন দিয়ে আমি যদি 18 কে ডিভাইড করি, কয়বার দিতে পারবো? টু। টু দিয়ে 10 কে ডিভাইড করলে 5। অ্যান্সার কত হলো? 5। ওকে, সো তোমরা এই দুইটা প্রসেসই শিখতে হবে, একই সাথে তোমরা দুইটা প্রসেস প্র্যাকটিস করে যাবে। আমি যেমন এখন একটা প্রবলেম নাম্বার দেখালাম, তোমরা এখনই ভিডিওটা পজ করবে, এই নাম্বারটা না দেখে এবার তোমরা নিজে নিজে ট্রাই করবে, এবং তারপরে মাঝখানে গিয়ে কোনো হেল্প দরকার হলে আবার তোমরা হেল্প নিতে পারো। ওকে, আমি এবার সেকেন্ড আরেকটা নাম্বার নিয়ে আলোচনা করছি। এবার দেখো, আমি যদি দুই নাম্বার নিয়ে আলোচনা করি, প্রবলেম নাম্বার 272/12, তাহলে আমি কি করব? এখানে 1.2 অ্যাকচুয়ালি ডিভাইজরকে, প্রথম নিয়ম, ডিভাইজরটাকে ফ্রি করব, তাহলে ডিভাইডেড বাই এক ঘর পরে নিচ্ছি 1.2, অর্থাৎ এটাকে এক ঘর পরে নিয়ে গেলে এখানে হবে, এটাকে এক ঘর পরে নিয়ে গেলে এখানে ডেসিমালটা হবে। তো ডেসিমালের পরে তো কিছু নাই, সো আমি ডেসিমালটা দিচ্ছি না। এখন এখানে 7.2 ছিল, 7.2 এর সাথে অ্যাকচুয়ালি কি ছিল? 0.0.0 বা এরকম কি ছিল, তাহলে এখানে ডেসিমালটা ছিল। এখন এখান থেকে যেহেতু এক ঘর পরে ডেসিমালটা নিয়েছি, এখান থেকেও এক ঘর পরে ডেসিমালটা নিব, তাহলে হবে 7.20। এখন এই যে, ভালো করে খেয়াল করো, এটাতে তোমাদের একটু প্রবলেম হলে হতে পারে, অ্যাকচুয়ালি ছিল এরকম বা আরো অনেক জিরো থাকতে পারে। এখন আমি এক ঘর পর যেহেতু ডেসিমালটাকে পাঠিয়ে দিয়েছি ডিভাইজরে, ডিভিডেন্টেও এক ঘর পরে পাঠিয়ে দিতে হবে, তাহলে এটা চলে যাবে এখানে, আমি এটা এবার মুছে দিলাম কারণ এক ঘর পর পার করেছি। এবার আমার ইন্টিজার নাম্বার কিন্তু এইটা, আর এখানে জিরো, দ্যাটস মিন জিরোর কোনো ভ্যালু নেই, সো ডেসিমেলের কোনো ভ্যালু নেই, তাহলে আমার ফাইনালি 7.20, এটাই কিন্তু আমার রয়ে গেল। এখন তোমরা এটাকে রাফ ওয়ার্ক করে ম্যাথটা সলভ করতে পারো। কিভাবে রাফ ওয়ার্ক করবে? 7.20 ডিভাইডেড বাই নর্মাল, জিরোটাকে কেটে আনলাম, জিরোকে এখনো ডিভাইড করিনি, সো জিরোকে ডিভাইড করলাম, অ্যান্সার হলো 60, অ্যান্সার হলো 60। এখন আমরা যদি সেকেন্ড আর একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে এটাকে যদি আমি আগের যে নিয়মটা তোমাদের দেখালাম সেটা দিয়ে যদি আমি করার চেষ্টা করি, দেখো খুবই ইজি। প্রথম নাম্বারটাকে আমরা ঠিক রাখবো ডিভিডেন্ড, এবার এখানে উপরে যে নাম্বারটা থাকবে পুরো নাম্বারটা আমরা তুলে ফেলবো, তারপরে ডেসিমালের জন্য নিচে একটা ওয়ান, ডেসিমালের পরে কয় ঘর আছে? এক ঘর, সো একটা জিরো, যদি দুই ঘর থাকতো দুইটা জিরো, তিন ঘর থাকলে তিনটা জিরো, এইভাবে আমরা আগাতাম। এখন আমরা কি করতে পারি? এইটাকে ঘুরিয়ে ফেলতে পারি মাল্টিপ্লাই বাই, এটা আবার রেসিপ্রোকাল ফ্র্যাকশন হয়ে যাবে, ইকুয়াল। এবার আমরা দেখো, নর্মালি এইটাকে, সরি আমি এখানে একটু ভুল করেছি, এখানে টু, এখানে টু হবে, তাহলে এটাকে আমি 6 টাইমস দিয়ে কাটাকাটি করতে পারি, এরপরে মাল্টিপ্লাই করলে 6 টেনসার 60। সো এই দুইটা নিয়মই আমাদেরকে শিখতে হবে, তোমরা অবশ্যই এই দুইটা নিয়মই প্র্যাকটিস করবে, এক এইটা নর্মাল ওয়েতেও করবে, এবং আমি যেটা দেখালাম দুইটা নিয়মে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবার আমি যদি প্রবলেম নাম্বার 10 নিয়ে আলোচনা করি, 10 এর ধরো প্রবলেম নাম্বার 5, ওকে 56, অর্থাৎ 5.6 অ্যাকচুয়ালি ডিভাইডেড বাই 0.08। তাহলে আমি এবার কি করব দেখো, খুব মজার একটা ম্যাথ। আমি ডিভিশন সাইনটা লিখলাম, এরপরে যদি ডিভাইজারটাকে ফ্রি করি, কয় ঘর পরে ডিভাইজার যাবে? এক, দুই, দুই ঘর গেলে 8, মানে ফ্রি হয়ে যাচ্ছে। এখন এখানে আমাকে, এখানে কয় ঘর আমি নিয়েছি? ডেসিমালের পরে এক, দুই, দুই ঘর পরে নিয়েছি, বাট এখানে দেখো 5.6 আছে, এখানে যদি আমি দুই ঘর পরে নিতে চাই, তাহলে এখানে নিলে তো কেবল এক ঘর পর হলো, এর জন্য তোমাকে আরো একটা জিরো দিয়ে এটাকে
ক্রিয়েট করতে হবে, এরপরে 2 ঘর পরে তুমি জানো ফাইনালি এত। সো 5 6 0, আমি আরেকবার ক্লিয়ার করছি এটা, 5.6, এখানে পয়েন্টের পরে 1 ঘর আছে, বাট তোমাকে নিতে হবে 2 ঘর। তাহলে তুমি আগে কি করবে, আগে তোমাকে 5.6 ছিল, আগে তোমাকে এটা 2 ঘর, তুমি যে পরে যাবে এই 2 ঘর আমি পূরণ করলাম, কারণ এই ডেসিমালের পরে শেষে অসংখ্য জিরো তোমার চাইলে তোমার ইচ্ছে মতো তুমি নিতে পারো, কারণ এই জিরোগুলোর ভ্যালু নেই, দিলেও যে মান হবে ভ্যালু হবে, না দিলেও সেই ভ্যালু। সো আমি একটা জিরো নিলাম, নেওয়ার পরে যেহেতু এখান থেকে 2 ঘর পরে আমি দিয়েছি, এখানেও তোমার 2 ঘর পরে পয়েন্টটা চলে গেল, তাহলে ফাইনালি ইন্টিজার নাম্বারটা হলো এত। এখন এটাকে আমরা ডিভাইড করতে পারি 8 দিয়ে, 56 এ 7 0। তোমার রাফওয়ার্কে চাইলে এটা করতে পারো এইভাবে, এটা রাফওয়ার্ক আমি দেখাচ্ছি, জিরোটাকে কেটে আনলাম, 0 0 0। সো অ্যান্সার হলো 70। এখন যদি এটা আমরা খুব ভালো করে খেয়াল করো, খুব ইন্টারেস্টিং ম্যাথ, তোমরা চাইলে যে কোনো একটা নিয়মে সব ম্যাথ আগে করতে পারো, পরের নিয়মে আবার পরে করতে পারো, বাট আমি একসাথে পাশাপাশি দেখিয়ে যাচ্ছি। এবার যদি আমি অন্য একটা নিয়মে দেখাতে চেষ্টা করি, এবার দেখো এখানেও ডেসিমাল এখানেও ডেসিমাল, তাহলে এটাকে আমরা ডেসিমাল ফ্র্যাকশন থেকে কন ফ্র্যাকশনে নিব। ডেসিমালের জন্য একটা 1, ডেসিমালের পরে 1 ঘর, ওকে, ডিভাইডেড বাই পুরো নাম্বারটা আমরা লিখলে, যদি ডেসিমাল ছাড়া লিখি তাহলে তো 8ই হয়, কারণ 8-এর আগে 2টা 0 মানে কোনো ভ্যালু নেই। আর এই ডেসিমালের জন্য একটা 1, ডেসিমালের পর কয় ঘর আছে, 2 ঘর, সো 1 2, 2টা 0। এখন আমরা কি করব, এটাকে ঘুরিয়ে দিব, 5 6 10 মাল্টিপ্লাই বাই, এই প্রথমটা কিন্তু ঠিকই থাকবে, আমি তোমাদের আগেও শিখিয়েছি যখন আমরা কমন ফ্র্যাকশনের ডিভিশন করব তখন ডিভাইড সাইনটা চেঞ্জ হয়ে যাওয়ার পর ডিভাইডের পরে যে ফ্র্যাকশনটা ছিল সেইটা অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল ফর্ম হবে। তাহলে এটা নর্মাল আগের মতোই যেরকম ছিল কপি, এটা মাল্টিপ্লাই বাই 100 উপরে চলে গেল, 8টা নিচে আসলো। এবার দেখো আমি এইটা আর এইটা 1 ঘর 1 ঘর একটা একটা জিরো কেটে দিতে পারি, যেহেতু নিচে আর উপরে সংখ্যা, এইটা আর এইটা আমি 7 দিয়ে ডিভাইড করতে পারি, 7 10 70, অ্যান্সার হলো 70। এখানে অ্যান্সার আমাদের একই জিনিস এসেছিল। সো 2টাই তোমাদের শিখতে হবে, খুব ভালো করে শেখো। তোমরা চাইলে এই প্রসেসে আগে সবগুলো ম্যাথ, যেমন এই যে 10-এর সবগুলো ম্যাথ করতে পারো, সেকেন্ড টাইম আবার এই প্রসেসে করতে পারো, বাট 2টা প্রসেসই তোমাদেরকে শিখতেই হবে। আচ্ছা এবার 10-এর যদি আমি 6 নাম্বারটা দেখাই, আমি ম্যাক্সিমাম ম্যাথগুলো দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের প্রবলেমগুলো বারবার দেখে সলভ করতে পারো। ডিভাইডেড বাই 0.06, ওকে। সো আমরা এটা কি করব, ডিভাইজরকে ফ্রি করব, ডিভাইজরকে ফ্রি করতে হলে ডেসিমালকে 2 ঘর পরে নিয়ে যেতে হবে, তাহলে 6 হয় এখানে। আমি আবার দেখাচ্ছি কেন 6 হলো, যদি তুমি এই ডেসিমালকে মানে ফ্রি করো, ডেসিমাল ফ্রি করো এই নাম্বারটাকে, তাহলে ডেসিমালটাকে কোথায় দিতে হবে, এখানে, তাহলে এখানে নিয়ে গেলে তুমি কয় ঘর নিয়ে গেছো, 1 ঘর 2 ঘর। আর এটা হওয়ার পরে এই জিরোগুলোর কি কোনো ভ্যালু আছে, নেই। আর ডেসিমালের পরে যেহেতু কিছু নেই, 0 আছে, তার মানে এইটুকুরও কোনো ভ্যালু নেই, তাহলে 2 ঘর পরে গেলে এটা নর্মাল একটা ইন্টিজার নাম্বার হলো। যেহেতু তুমি এখানে 2 ঘর নিয়েছো, এখানেও তোমাকে 2 ঘর নিতে হবে, তাহলে কি হবে, ডেসিমালটা 2 ঘর পরে চলে গেলে এখানে থাকবে শুধু 3। তাহলে এইবার আমরা কি করব, এবার আমরা রাফোরকে গিয়ে যে কোনো এক জায়গায় তোমরা রাফোরকে করো, এবার ওই আগের ম্যাথ চলে আসলাম আমরা, এখানে ধরো পয়েন্ট, যেহেতু ডিভাইজর ডিভাইজার চাইতে ডিভিডেন্ড ছোট, আমরা এখানে পয়েন্ট দিয়ে 0 নিলাম, 0 6 আর 0 3 মাইনাস করলে এই 0টাকে কেটে আনলাম, এখানে ডেসিমাল বরাবর ডেসিমাল দিলাম, তাহলে 5 6 আর 30, অ্যান্সার হলো 0.5। ওকে এবার যদি আমরা এই প্রসেসে দেখার চেষ্টা করি, তাহলে ম্যাথটা আমরা তুলছি, ডিভাইডেড বাই 0.06। এখন আমরা কি করব, কমন ফ্র্যাকশনে কনভার্ট করছি, ভালো করে খেয়াল করবে, কমন ফ্র্যাকশন উপরে 3, নিচে ডেসিমালের জন্য একটা 1, আর 2 ঘর ছিল, 2টা 0।
উপরে কেন 3 হয়েছে এবার তোমরা আই থিংক গেস করতে পারছো, কারণ ডেসিমালটা যদি উঠে যায় তাহলে আগে দুইটা জিরো ভ্যালু নেই, এখানে জিরো জিরো হতো যার ভ্যালু নেই, ডিভাইডেড বাই উপরে 6 নিচে 100, কারণ ডেসিমালের জন্য একটা 1, 2 ঘর ছিল এর জন্য দুইটা 0। কাউন্ট ফ্র্যাকশনে কনভার্ট করলাম, এরপরে আমরা এই ডিভিশন দেখ, প্রথম লাইনে কিন্তু ডিভিশন চেঞ্জ হয়নি, আমরা শুধু ফ্র্যাকশনটাকে চেঞ্জ করেছি। এবার প্রথম ডিভিশনটা একই রকম থাকবে, মাল্টিপ্লাই বাই, এই যে এই ডিভিশনটা যখন মাল্টিপ্লাই হয়ে গেল পরে পরের ফ্র্যাকশনটা রেসিপ্রোকাল ফ্র্যাকশন হয়ে গেল। এখন দেখো 100 and 100 আমি কেটে দিতে পারি, মানে একবার একবার করে, সো বাঁচলো কি 3/6। এখন অ্যাকচুয়ালি 3/6 মানে একটু আগে যে এখানে তোমাদেরকে দেখালাম, তোমরা 6 দিয়ে এটা R4-কে যদি ডিভাইড করো নর্মালি তোমরা 0.5 এটা পেয়ে যাবে, সো অ্যান্সার আমাদের 0.5। ওকে মুছে দিচ্ছি, আচ্ছা এবার যদি আমি 11-এর থেকে কিছু ম্যাথ তোমাদেরকে দেখাতে চাই, করে দেখাতে চাই। আচ্ছা আমরা প্রথমটা করতে পারি, সো 11.18 ডিভাইডেড বাই 4.3, তাহলে এটা আমরা কি করব, আমরা ডিভাইজরকে ফ্রি করব। ভালো করে খেয়াল করো, ডিভাইজরকে ফ্রি করব, এবং ডিভাইজরকে ফ্রি করলে আমরা ডিভাইড সাইন দিয়ে 4.3 লিখলাম, কেন এক ঘর পরে আমরা দিয়ে এটাকে ফ্রি করেছি, তাহলে যেহেতু এক ঘর পরে দিয়েছি ডেসিমালটা, এখানেও কয় ঘর পর যাবে, এখানে ছিল তাহলে এখানে হবে, এক ঘর পরে যাবে, তাহলে এটাকে আমি R4-কে এখানে R4-কে 43.111.8 আমি R4-কে এটাকে করে দেখি। ওকে সো কে যদি মাইনাস করি 5 carry 1 9 2 carry 1 8, এবার যদি আমি এটাকে মিলে গেছে, সো আমরা এই রাফটা এখানে এখন অ্যান্সারটা বসিয়ে দিব, অ্যান্সার হবে 2.6। ঠিক একইভাবে তোমরা রাইট সাইডে আমি যে প্রসেসটা দেখিয়েছি ওইটা তোমরা ওভাবে নিজেরাই করতে পারো কাটাকাটি করে। ওকে এখন আমি তোমাদের একটু করে দেখাই, ধরো 1118 ডিভাইডেড বাই 4.3 ইকুয়াল, এটা কি করবো 1118, এটাকে পুরো নাম্বারটা লিখবো উইদাউট ডেসিমাল, ডেসিমালের জন্য একটা 1, দুই ঘর আছে দুইটা 0, ডিভাইডেড বাই 4.43, ডেসিমালের জন্য একটা 1 একটা 0, 1118 মাল্টিপ্লাই বাই রেসিপ্রোকাল ফর্ম অফ দিস ফ্র্যাকশন ইজ, এটা একটা 0, একটা 0 কেটে দিতে পারি। এখন খেয়াল করো আমি যদি নর্মালি এইটা এভাবে ডিভাইড করি, তাহলে যদি আমি এইটা 43 দিয়ে, ভালো করে খেয়াল করো 43 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে এখানে 26 হয়, তোমরা খেয়াল করে দেখবে যে এখানে 26 ডিভাইড করলে 26 হয়, তাহলে ফাইনালি 26 হয়, সরি 26, তাহলে বাঁচলো কত 26 ডিভাইডেড বাই 10, এটা দিয়ে এটাকে কাটার পর 26 এখানে ডিভাইডেড বাই এই যে বেঁচে আছে 10 সেই 10, সো এটাকে যদি তুমি রাফর করো, আমি এখানে রাফর করে দেখাই, 10 দিয়ে 26 26, তাহলে আমি দুইবার দিতে পারি, দুইবার দিলে কত হয় 20। এখন যদি আমি 6 নিয়ে আসি, দেখো এখানে ডেসিমাল 0 0 এরকম ছিল, ডেসিমাল দিয়ে এই জিরোটা নিলাম, এই ডেসিমাল তো এই ডেসিমাল বরাবর পড়লো, এই জিরোটাই কেটে আনলাম, তাহলে 6 টেন্সার 60, সো আমার অ্যান্সার 2.6ই আসবে। সো আই থিঙ্ক তোমরা এই ম্যাথটা এই প্রসেসটা বুঝতে পেরেছো, এটা তো আগেই বুঝেছো, এই কনসেপ্টটা তোমাদের আগে থেকেই এই চ্যাপ্টার প্রথমেই এই কনসেপ্টটা ছিল, একদম সর্বপ্রথম এই কনসেপ্টটা দিয়ে শুরু হয়েছে, আর এটা হচ্ছে অ্যানাদার কনসেপ্ট, সো আমাদের দুইটা ম্যাথ দুইটা প্রসেসই আমাদেরকে ফলো করতে হবে। এবার যদি আমি আরো কিছু ম্যাথ দেখাতে চাই তাহলে ওকে 11-এর
নাইন নাম্বারটা আমরা দেখি, নাইন ডিভাইডেড বাই 0.00171, ওয়ান টু, চলি সরি এটা আমার ভুল হয়েছে তোলা, নাইন ডিভাইডেড বাই 0.012। তাহলে এইটাকে কি করব দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। সেটা হচ্ছে তোমরা সর্বপ্রথম ডিভাইডেড বাই সাইন দিলাম, এটাকে ফ্রি করবো, ডিভাইজারকে ফ্রি করব, কয় ঘর যাবে, তিন ঘর, তিন ঘর গেলে এটা 12 হয়ে যায়। কীভাবে হয় আমরা একটু দেখি, যদি তিন ঘর নাও, এক ঘর, দুই ঘর, তিন ঘর, এখানে যদি ডেসিমালটাকে নিয়ে যাও তাহলে ফিগারটা দেখতে এরকম হয়। এরকম হলে ডেসিমাল যেহেতু পরে, সামনে দুইটা জিরো কোনো ভ্যালু নেই, মুছে দিলাম, আর ডেসিমালের পরে কিছুই নেই, তার মানে ডেসিমালের কোনো অ্যাকচুয়ালি ভ্যালু নেই, তাহলে আমরা এটাকে একটা ইন্টিজার নাম্বারে কনভার্ট করলাম। এখন যেহেতু এখানে তিন ঘর পর নিয়েছি, এখানে কয় ঘর পর নিব, নাইন, এখানে পয়েন্টটা ছিল, তাহলে তিন ঘর মিনস এক দুই তিন, তার মানে এইটা চলে গেল, এখানে ডেসিমালটা উঠিয়ে দিলাম। আবার দেখাই নাইন, এটা এরকম 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 ছিল, মানে অসংখ্য জিরো ছিল এরকম, তাহলে এটাকে আমি যেহেতু তিন ঘর নিয়েছি, এখানেও তিন ঘর নিব, এখান থেকে এক ঘর, দুই ঘর, তিন ঘর, তাহলে ফাইনালি এরকম একটা অ্যান্সার ম্যাথটা হবে, ফিগারটা হবে। যেহেতু ডেসিমালের পরে জিরো, সো আমি ডেসিমাল পরে জিরোটা দিচ্ছি না। ওকে, এবার তোমরা নর্মাল ওয়েতে এটাকে রাফর করো, আমি রাফরটা দেখাই এখানে। ওকে, সো সেভেন, সরি আমি এখানে লিখছি সেভেন, তাহলে সিক্স ক্যারি ওয়ান নাইন, 60, এই যে একটা জিরো ছিল এটাকে কেটে আনলাম, এটাকে এখনো ডিভাইড করিনি, সো আবার ডিভাইড করে ফেললাম, অ্যান্সার উইল বি কে, সো এটা আমাদের রাফ ওয়ার্ক, এটা আমরা অ্যান্সার বের করে ফেললাম। আমরা যদি সেকেন্ড নিয়মটা ফলো করি, নাইন ডিভাইডেড বাই 0.012, সো এটা কী করবো দেখো, এখানে কোনো ডেসিমাল নেই, সো এটাকে আমরা কপি লিখবো, ডিভাইডেড বাই উপরে যে নাম্বারটা সে নাম্বারটা লিখবো, নিচে হচ্ছে ডেসিমালের জন্য একটা ওয়ান, তিন ঘর ডেসিমালের পরে তিনটা জিরো, এটাকে এবার আমরা ঘুরিয়ে দিব, নাইন ডিভাইডেড বাই নাইন মাল্টিপ্লাই বাই 1000। ওকে, সো আমি এবার থ্রি দ্বারা এটাকে ডিভাইড করতে পারি, থ্রি থ্রিস আর নাইন, থ্রি ফোরস আর 12, আমি যদি ফোর দিয়ে এটাকে ডিভাইড করি, ডিভাইড করা যাবে 25, জিরো, তাহলে থ্রি দিয়ে এটাকে ডিভাইড করলে জিরো, অ্যান্সার হয়ে গেল, এটা আর এটা মাল্টিপ্লাই করে 750। সো আমরা এইভাবে প্রত্যেকটা ম্যাথই করে ফেলতে পারি। তোমরা খেয়াল করো যে প্রসেস, এটা যে প্রসেস এটা ঠিক আলাদা একটা প্রসেস, বাট ঘুরে ফিরে আমাদের অ্যান্সারটা একই হবে, বাট তোমাদের দুইটা ম্যাথ, দুইটা প্রসেস তোমাদের শিখতেই হবে, শিখতে হবে এই কারণে, যখন তোমরা, এটা তো আসলে খুবই সিম্পল ম্যাথ আমরা করছি, একদম বেসিক কনসেপ্ট কিভাবে ক্যালকুলেশন করব, কিন্তু যখন কিনা আমরা ওয়ার্ড প্রবলেম করব, আমরা আরো বড় বড় ম্যাথ করব, তখন তো এই ক্যালকুলেশনটা খুব সহজে কত তাড়াতাড়ি আমরা করতে পারি সেটাই দেখার বিষয়। সো আমরা সবগুলো ফর্মুলা যদি, মেথড যদি আমরা শিখে রাখি, তাহলে আমরা খুব সহজে যখন যে মেথডটা দরকার তখন খুব দ্রুত সেই মেথডটা কাজে লাগিয়ে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি। ওকে, সো তোমরা এইভাবে প্রত্যেকটা ম্যাথ করবে, ঠিক এখনই তোমরা ভিডিওটা পজ করবে, পজ করে নাইন টেন ইলেভেন এই প্রত্যেকটার সবগুলো ম্যাথ, ভিডিওটা পজ করো, সবগুলো ম্যাথ সলভ করো, দেন মিলাও এবং কাম ব্যাক টু দ্য ভিডিও গেম। ওকে, সো আমরা নেক্সট অন্য কিছু ট্রাই করছি, তোমরা 12 নাম্বারটা দেখো, 12 নাম্বারটা কি বলেছে, ইন দ্য ফলোয়িং ডিভিশন, আগে নিয়মই আগে এরকম একটা ম্যাথ করেছি, বাট এখানে কি বলেছে দেখি, ইন দ্য ফলোয়িং ডিভিশন, এখানে তিনটা ডিভিশন দেওয়া আছে, বলেছে হুইচ কোশেন্ট অফ দিস ডিভিশন উইল বি লার্জার দেন দ্য ডিভিডেন্ট, এখন কোন কোশ্চেনটা লার্জার হবে ডিভিডেন্ডের চাইতে, আগের বার বলেছিল প্রোডাক্টের চাইতে মাল্টিপ্লিকেন্ট ছোট হবে, কোন প্রবলেমটার, বাট এখানে বলেছে যে
হুইচ কোশ্চেন অফ দিস ডিভিশন উইল বি লার্জার, কোশ্চেনটা বড় হবে কোন ডিভিশনের, এ বি নাকি সি? তোমরা বই থেকে হেল্প নাও, এটা হবে সি, অ্যান্সার হবে সি। কেন হবে তোমরা খেয়াল করে দেখো, এ নাম্বারে আমি যদি লিখে দেখাই, এ নাম্বারে আছে 1.2 ডিভাইডেড বাই 1.2, বি নাম্বারে আছে 3.5 ডিভাইডেড বাই 3.5, অ্যান্ড সি নাম্বারে আছে 0.8 ডিভাইডেড বাই 0.8। খেয়াল করে দেখো, এটা দিয়ে তুমি সেম জিনিস, যখন সেম জিনিস হয় তখন অ্যান্সার কত হয়, সবসময় ওয়ান হয়। এটা দিয়ে এটাকে ডিভাইড করলে ওয়ান হবে। সো দেখো, যখন সেম জিনিস হয় তখন এটা ওয়ান হয়ে যায়, কারণ এটা দিয়ে এটাকে ডিভাইড একবারই করা যায়। তুমি খেয়াল করে দেখো, এটা এটা যেহেতু সেম, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে অ্যান্সার ওয়ান হবে, শুধু ওয়ান হবে, অর্থাৎ 1.00 হবে। এটাও সেম, সো এটাকে এটা দিয়ে ডিভাইড করলে অ্যান্সার ওয়ান হবে, 1.00, একই কথা। আবার এটাও সেম, 1.0ই হবে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে। কিন্তু এখন যেটা বলেছে যে এইটার কোশেন্ট ওয়ান, কোশেন্টটা দেখো ছোট হয়েছে ডিভিডেন্ডের চাইতে, ভালো করে খেয়াল করো, 1.2 আছে আর এখানে ওয়ান আছে, সো কোশেন ইজ স্মলার দেন দ্য ডিভিডেন্ড। এটার ক্ষেত্রে সেম, কোশেন্টটা ছোট ডিভিডেন্ডটা বড়, বাট এইটার ক্ষেত্রে দেখো ডিভিডেন্ড ছোট, কোশেন্টটাই বড় হয়েছে। তোমার এই কোশেন্টটাই অ্যান্সার চেয়েছে, যে কোন কোশেন্টটা তোমার হচ্ছে ডিভিডেন্ডের চাইতে বড় হবে। তাহলে আমরা এবার দেখো, কোনো এই ম্যাথগুলো এইভাবে চিন্তা না করে যদি এভাবে মনে রাখি, যে যখন সে আগেকার কথা, যখন ইন্টিজার নাম্বার, সরি, যখন ইউনিট প্লেসে জিরো থাকবে, তখন যদি আমরা কোনো নাম্বারকে ডিভাইড করি, তাহলে এর কোশেন্টটা বড় হয় তোমার হচ্ছে ডিভিডেন্ডের চাইতে। আমি আবার বলছি, যখন ইউনিট প্লেসে জিরো থাকবে এবং বাকি অন্য যাই থাকুক কোনো সমস্যা নাই, তখন তুমি এই দুইটাকে ডিভাইড করলে সব সময় তোমার এই কোশ্চেনটা হবে বড়, ডিভিডেন্ডটা হবে ছোট। ওকে, আমরা 3 নাম্বার, সরি, 12 নাম্বার ম্যাথটা আমরা সলভ করলাম। এখন দেখো, ওকে স্টুডেন্টস, তোমরা এবার দেখো 13, 14, 15, এগুলো হচ্ছে ওয়ার্ড প্রবলেম। সো ওয়ার্ড প্রবলেম তোমরা 13 পারবে, 15ও পারবে, আর 14টাও পারবে, বাট আমি 14টা চাচ্ছি একটু করে দিতে। এখানে দেখো, একটা রেক্টেঙ্গুলার শেপ ল্যান্ড ল্যান্ড দেয়া আছে, যার এরিয়া দেয়া আছে এবং উইথ দেয়া আছে। তাহলে আমরা গিভেন কি লিখতে পারি, তোমরা বই দেখে একটু হেল্প নাও। গিভেন এরিয়া দেয়া আছে 729 স্কোয়ার মিটার, অ্যান্ড উইথ দেয়া আছে 2.5 স্কোয়ার মিটার। তাহলে এখানে চেয়েছে লেন্থ, লেন্থ ইকুয়াল টু হোয়াট, সো উই নো লেন্থ অফ, লেন্থ অফ স্কোয়ার রেক্টেঙ্গুলার শেপ তোমরা লিখতে পারো, আমি লেন্থটা লিখে এরিয়া ডিভাইডেড বাই উইথ। খুব ভালো করে খেয়াল করো, এই একটা ফর্মুলা থেকে আমরা আরো ফর্মুলা, এটা আমরা অলরেডি শিখেছি, তারপরে আমরা আলোচনা করছি। দেখো, ক্লাস 4 শিখেছিলাম, তারপরে আমরা দেখো আলোচনা করছি, লেন্থ ইকুয়াল টু এরিয়া ডিভাইড বাই উইথ। যেহেতু এখানে লেন্থ চেয়েছে, আমরা লেন্থের ফর্মুলা বের করছি। যদি এখানে উইথ চাইতো, তাহলে এখানে বসে যেত উইথ, আর উইথের জায়গায় চলে যেত লেন্থ, অর্থাৎ পরের ফর্মুলাটা হতো এরকম, এরিয়া ডিভাইডেড বাই লেন্থ। অর্থাৎ যদি লেন্থ চায়, তাহলে লেন্থ ফর্মুলাটা তোমরা বের করছো, উইথ থাকবে লাস্টে, যদি উইথ চায়, রিকোয়ার্ড যদি উইথ হয়, তাহলে লেন্থ হবে শেষে। তো এই ধরনের ম্যাথ তোমাদের অবশ্যই খুব ভালো করে শিখে ফেলতে হবে। লেন্থ চেয়েছে, আমরা লেন্থটা বের করছি, এরিয়া 729 ডিভাইডেড বাই 2.5। এখন খেয়াল করো, এখানেও স্কোয়ার মিটার ছিল আর এখানে ছিল
এখানে ছিল শুধু মিটার, উইথ সবসময় মিটার হয়, নট স্কোয়ার মিটার, শুধু এরিয়াতে স্কোয়ার মিটারটা হয়। এখন যদি তুমি এটা রাফ ওয়ার্ক করে, আমরা যেভাবে ডিভিশন প্রসেস করেছি, ডিভিশন করে তুমি দেখতে পারবা যে এই ডিভিশনের অ্যান্সারটা হবে 32.4। আর যেহেতু এখানে ডিভাইড সাইন, তাহলে স্কোয়ার মিটার আর মিটার ডিভাইড হলে কমবে, যদি মাল্টিপ্লাই হতো তাহলে বাড়তো, অর্থাৎ মাল্টিপ্লাই করার সময় মিটার আর মিটার মাল্টিপ্লাই করলে বেড়েছিল স্কোয়ার মিটার, মানে 2টা মিটার হয়েছিল। বাট যখন ডিভাইড হবে, ডিভাইড হলে তো সবকিছু কমে, সো 2টা থেকে 1টা কমে যাবে এত মিটার, কারণ লেন্থ সবসময় মিটার হবে, উইথ সবসময় মিটার হবে, শুধুমাত্র এরিয়াই সবসময় স্কোয়ার মিটারে হয়। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম 32.4 মিটার। এই ডিভিশনটা কিন্তু তোমরা অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবা, এই যে 2টা প্রসেস দেখিয়েছি, 2টা প্রসেস দিয়ে তোমরা ট্রাই করবা কিভাবে ডেসিমালটাকে ওই পাশে নিয়ে যাবা, ডিভাইজারটাকে ফ্রি করবা, এখানে আরো একটা জিরো দিয়ে তারপরে ডিভাইড করবা। এগেইন আরেকটা আমরা শিখেছি যে আরেকটা আমরা শিখেছি যে তোমার হচ্ছে ডেসিমালের পরে ডেসিমালটা তুলে দিয়ে নিচে 1, ডেসিমালের পরে 1 ঘর দিয়ে, যেগুলো একটু আগে আলোচনা করলাম। সো এইভাবে তোমরা এই ম্যাথগুলো করতে পারো। এখন আমরা অলমোস্ট এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করেছি, এখন 8 নাম্বার প্রবলেমটা বাকি আছে। তার আগে তোমাদের যেটা কাজ দিব সেটা তোমাদের করে ফেলতে হবে, সেটা হচ্ছে তোমরা এখনই ভিডিওটা পজ করবে, 12 থেকে 15 এই প্রবলেমগুলো এখনই সলভ করবে। ওকে স্টুডেন্টস, সো আমরা এই পেজটা পেজ নাম্বার 88 মোটামুটি সব শেষ করেছি, প্রবলেম নাম্বার 8 বাকি আছে, এটা আমরা অন্য সময় কোনো একটা সময় করে ফেলবো। আর বাদ বাকি যে ম্যাথগুলো আছে তোমরা সুন্দর করে করে ফেলো, আর আই থিঙ্ক তোমরা এই চ্যাপ্টারটা ক্লিয়ারলি বুঝেছো। তারপরে যদি এর পরেও কোনো ম্যাথ করতে যদি প্রবলেম থাকে, তোমরা সেই প্রবলেমগুলো সুন্দর করে আমাকে লিখে এসএমএস করো, এবং ইউটিউবে যে চ্যানেল আছে সেই চ্যানেলের নিচে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যেটা তোমাদের করতেই হবে, তোমরা কারা কারা দেখছো, কারা কারা ভিডিওটা দেখছো, প্র্যাকটিস করছো, তোমরা অবশ্যই নিচে নাম লিখে কমেন্টস করবে, নাম লিখে কমেন্টস করবে অবশ্যই। আমি অনেকের আইডি দেখে তোমাদেরকে হয়তো চিনতে পারি না, তো তোমরা যারা কমেন্টস করবে অবশ্যই নাম লিখে কমেন্টস করবে, আর যারা দেখবে তারাও কমেন্টস করবে, হয় ইউটিউব চ্যানেলে না হয় আমার এসএমএস এ অবশ্যই আমাকে জানাবে যে হ্যাঁ তুমি আমার ভিডিওগুলো দেখছো এবং প্র্যাকটিস করছো। ওকে, সো ভালো থেকো, নেক্সট টাইম আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই এই প্র্যাকটিস করার সময় তোমাদের প্রবলেমগুলো আমাকে আপডেট জানাও, আমাকে এসএমএস এর মাধ্যমে হোক, যে কোনো কিছুর মাধ্যমে হোক, ফোন করে হোক আমাকে জানাও, আমি তোমাদেরকে রেসপন্স করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ আজকের মতো, বাই।